এই ছটা ব্যায়াম প্রতিদিন করতে পারলে এক সপ্তাহের মধ্যে কমবে পেটের চর্বি। কিছুক্ষণ এইভাবে থাকার পর শ্বাস ত্যাগ করতে করতে পা দুটো নামিয়ে নিন। যারা অতিরিক্ত ভুঁড়ির সমস্যায় ভুগছেন, পেটের থলথলে চর্বি কিছুতেই কমাতে পারছেন না, তাদের জন্য আজ আমি ছটা ব্যায়াম দেখাবো। এই ছটা ব্যায়াম প্রতিদিন করতে পারলে এক সপ্তাহের মধ্যে কমবে পেটের চর্বি। কি কি ব্যায়াম, চলুন দেখে নিই। প্রথমে আমরা শুরু করবো উত্থিত পদাসন দিয়ে। উত্থিত পদাসন করার জন্য প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। চিত হয়ে শুয়ে দুই হাত রাখুন দুপাশে, তারপর দুপা একসাথে শ্বাস নিতে নিতে 45 ডিগ্রি কোণে ওপরে তুলুন। ঠিক এইভাবে এইভাবে থাকুন যতক্ষণ সম্ভব। কিছুক্ষণ এইভাবে থাকার পর শ্বাস ত্যাগ করতে করতে পা দুটো নামিয়ে নিন। আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর শ্বাস নিতে নিতে দু পা 90 ডিগ্রি কোণে ওপরে তুলুন। এইভাবে থাকুন যতক্ষণ সম্ভব। কিছুক্ষণ এইভাবে থাকার পর পা দুটো নামিয়ে নিন। এই ব্যায়ামটি রিপিট করুন অন্তত 4 থেকে 5 বার। নেক্সট ব্যায়াম আমরা করবো সাইক্লিং। সাইক্লিং করার জন্য প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। চিত হয়ে শুয়ে দুই হাত রাখুন দুপাশে এবং দু পা উপরে তুলে সাইকেল চালানোর মতো ক্লক ওয়াইজ ঘোরান। ঠিক এইভাবে কিছুক্ষণ এইভাবে ঘোরানোর পর আবার অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ব্যাক সাইক্লিং এর মতো করে ঘোরান পা দুটোকে। এইভাবে করতে থাকুন অন্তত 10 মিনিট। নেক্সট ব্যায়াম আমরা করবো বাইসাইকেল ক্রাঞ্চ। আমাদের প্রতিটা ব্যায়ামই শুয়ে শুয়ে, যাদের বসে ও দাঁড়িয়ে ব্যায়াম করতে অসুবিধা হয় তারা শুয়ে শুয়েই এই ব্যায়ামগুলো করে ভুঁড়ি ও ওজন কমাতে পারে। তো বাইসাইকেল ক্রাঞ্চ করার জন্য প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন এবং দু হাত রাখুন মাথার পেছনে। ঠিক এইভাবে এরপর দু পা বুকের কাছে আনুন, তারপরে হাঁটুর সাথে কনুই টাচ করান। ঠিক এইভাবে এইভাবে করতে থাকুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নেই। এইভাবে করুন অন্তত 3 থেকে 4 সেট। নেক্সট ব্যায়াম আমরা করবো টো টাচিং ক্রাঞ্চেস। এর জন্য প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন এবং দু হাত রাখুন মাথার উপরে। ঠিক এইভাবে তারপর দু পা একসাথে তুলে দু হাত দিয়ে দু পা টাচ করুন। ঠিক এইভাবে এইভাবে করতে থাকুন অন্তত 10 মিনিট এবং 4টে সেটে। ব্যায়ামের সাথে সাথে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস করে ঈষৎ উষ্ণ লেবু জল অবশ্যই খাবেন এবং প্রতিবার খেতে বসার আগে 1 থেকে 2 গ্লাস জল খেয়ে তারপর খেতে বসবে। এর ফলে কি হবে, জল খেয়ে আপনার পেট প্রথমেই ভরে যাবে, এর ফলে ওভার ইটিং বা বেশি খাওয়া হবে না, তার ফলে ওজন কমবে। এবং সাথে সাথে এটাও মনে রাখবেন যে খাবার যখন খাচ্ছেন তখন কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাবার যতটা সম্ভব কম পরিমাণে খাবেন, অর্থাৎ ভাত রুটি পরোটা এগুলো কম পরিমাণে নেবেন। আর সবজি তরি তরকারি যেমন ডাল ডিম মাছ ইত্যাদি এই সমস্ত ভিটামিন জাতীয় প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে খাবেন। নেক্সট ব্যায়াম আমরা করবো লেগস আপ এন্ড ডাউন। লেগস আপ এন্ড ডাউন করার জন্য চিত হয়ে শুয়ে পড়ুন, দু হাত রাখুন দুপাশে, এরপর দু পা একসাথে শ্বাস নিতে নিতে আপ এন্ড ডাউন করুন মানে ওঠা নামা করুন। ঠিক এইভাবে একবার 90 ডিগ্রি একবার 30 ডিগ্রি একবার 90 ডিগ্রি একবার 30 ডিগ্রি এইভাবে ওঠা নামা করতে থাকুন নিঃশ্বাসের সাথে সাথে। এইভাবে করতে থাকুন অন্তত 20 থেকে 30 বার এবং প্রতিবার 4টে করে সেট করুন। লাস্ট আমরা করবো লেগ সিজার। লেগ সিজার করার জন্য প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, দু হাত রাখুন দুপাশে এবং দু পা
একে একে ওঠানামা করুন। ঠিক এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিন, এইভাবে করতে থাকুন অন্তত 10 মিনিট। Stay fit and stay healthy.